আজ বুধবার সকাল 11টায় নকলা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা ও শহীদ ক্যাপ্টেন কামাল ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, সহকারী কমিশনার সৈয়দা তামান্না হুমায়রা, ওসি আব্দুল কাদের মিয়া, ফেরদুস রহমান জুয়েল। আর পাঁচজনের সম্মিলিত সভাপতি আমরা খাতুন মহোদয়, জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বাংলা উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিনা। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, NN TV।